أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا. صدق الله العظيم. الله تعالى বলেন, আপনি কি তাদের প্রতি দেখেননি যারা নিজেদেরকে পবিত্র বলে, বরং আল্লাহ তাআলা প্রত্যয়ন করে যাকে চান এবং তাদের প্রতি সামান্যতম অবিচার করা হয় না? আপনি লক্ষ্য করেন তারা কিভাবে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, আর এটা স্পষ্ট গুনাহ হিসাবে যথেষ্ট। তো এই আয়াত মূলত ইয়াহুদীদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। ইয়াহুদীরা নিজেদের প্রত্যয়ন নিজেরা করে। কোরআনের অন্য জায়গায় আসছে, ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইয়াহুদীরা বলে যে আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, এবং আমরা আল্লাহর প্রিয় মানুষ। ইয়াহুদীরা বলে আমরা আল্লাহর প্রিয়। অন্য আয়াতের মধ্যে আছে, অকালু লান তামাসসানান নার। ইয়াহুদীরা বলে যে আগুন আমাদেরকে স্পর্শ করবে না। অন্য জায়গায় আছে, ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানরা। তারা নিজেদেরকে জান্নাতি বলে দাবি করে, তারা নিজেদেরকে আল্লাহর প্রিয় পাত্র বলে দাবি করে, তারা দাবি করে তাদেরকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না, অর্থাৎ নিজেদেরকে তারা পুত পবিত্র বলে। তো তাদের প্রতি উত্তরেই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম। হে রসুল, আপনি বলে দেন, তারা দাবি করে আমরা আল্লাহর ছেলে, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে না। তারা যদি এতই প্রিয় আল্লাহর হয় তাহলে তো আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার কথা না। অথচ আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, আল্লাহ তোমাদেরকে কেন তোমাদের গুনাহের কারণে শাস্তি দিছে? তোমরা মুসা আলাইহিসসালামের সাথে উল্টাপাল্টা করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিছেন। বিভিন্ন নবীদের সাথে তোমরা বেয়াদবি করছো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিছেন, দুনিয়াতেই শাস্তি দিছেন। যেহেতু আল্লাহ তোমাদেরকে শাস্তি দিছেন, আর শাস্তি তো কখনো প্রিয় মানুষকে দেয় না, তো তোমরা যে দাবি করো যে আমরা আল্লাহর প্রিয় মানুষ, এটা পুরোপুরি মিথ্যা। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা নিজেদেরকে প্রত্যয়ন করে, তারা নিজেদেরকে ভালো মানুষ বলে, নিজেদেরকে আল্লাহর প্রিয় মানুষ বলে? বরং একবার হাদিসের মধ্যে আসছে যে ইহুদিরা তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে আসছে যে হে আল্লাহর রসুল, এই শিশু বাচ্চাদের কি কোনো পাপ আছে? তো আল্লাহর রসুল বলেন যে না, তাদের কোনো পাপ নাই, তারা নিষ্পাপ। তখন তারা বলতেছে যে আমরাও আমাদের এই শিশুদের মতো, শিশুরা যেরকম নিষ্পাপ আমরাও সেরকম নিষ্পাপ, কারণ আমরা যেই অপরাধ দিনে করি রাতে আল্লাহ আমাদের সেই অপরাধ মাফ করে দেয়, আমরা ইহুদি জাতি। আর রাতে যে অপরাধ করি দিনের বেলা সেই অপরাধ মাফ করে দেয়। অন্য হাদিসের মধ্যে আছে, ইহুদিরা বলে যে আমাদের বাপদাদারা ভালো কাজ করে গেছে, তো বাপ দাদাদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিছে। আমরা এখন যত অপরাধ করি, যেমন খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম
কে শুলিতে চড়ানো হয়েছে, তো তাদের যত পাপ এগুলোর সব প্রায়শ্চিত্ত উনি করে গেছেন, এখন আমরা যা ইচ্ছা তাই করব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিছে। তো ইহুদিরা যে তারা নিজেদেরকে পবিত্র বলে, আল্লাহ তাআলা বলেন আপনি কি তাদের দিকে দেখেন না, যে তারা যারা নিজেদেরকে পবিত্র বলে, পবিত্র দাবি করে, ভালো মানুষ দাবি করে, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা প্রত্যয়ন করেন, পবিত্র করেন যাকে চান, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আর কারো উপরে অবিচার করা হয় না। কোরআনের আরেক আয়াতের মধ্যে আসছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইফআলু, যে হে রসুল আপনি তাদেরকে জান্নাতি মনে করবেন না। কারা? ইয়াফরাহুনা বিমা আতাউ, যারা তাদের কৃতকর্মে খুশি, ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইফআলু, আর তারা প্রশংসা পেতে চায় যেগুলো তারা করে নাই, যে কাজ তারা করে নাই এগুলোই প্রশংসা পেতে চায়, আর যা তারা করেছে এর উপরে যারা খুশি এদেরকে আপনি জান্নাতি মনে করবেন না। এই আয়াতের ব্যাপারে মারওয়ান ইবনুল হাকাম তার বিভ্রান্তি হয়েছে, সে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার খাদেমকে পাঠাইছে। মারওয়ান ইবনুল হাকাম তখন মদিনার গভর্নর ছিল, যে হে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা বলতেছেন যারা তার কৃতকর্মে খুশি আর যা করে নাই এগুলোর উপরে প্রশংসা যারা পেতে চায় তারা জান্নাতি না, তাহলে তো আমরা কেউ জান্নাতি না, কারণ আমরা সবাই তো যা করি তাতে খুশি আর যেগুলা করি না এগুলো প্রশংসা পেতে চাই, তাহলে এই আয়াতের দ্বারা তো আমরা সবাই শাস্তি পাব। তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে এই আয়াতের অবতরণের প্রেক্ষাপট হলো ভিন্ন, সেটা হলো ইহুদিদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। ইহুদিদেরকে আল্লাহ রসুল বলছেন যে হে ইহুদিরা, ইয়া মাআশার আল ইহুদ, ইন্নাকুম তাআলামুনা আন্নি কাদ জিতুকুম বিহি ইলাইকুম হুয়াল হক, যে হে ইহুদিরা তোমরা জানো আমি তোমাদের কাছে যে ইসলাম নিয়ে আসছি, যে কোরআন নিয়ে আসছি এটা সত্য, অতএব তোমরা ইসলাম গ্রহণ করো, আমাকে মানো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে বলতেছে যে তোমাদের কাছে কিতাব আছে, তাওরাত আছে, তোমরা এর দ্বারা আমার গুণাগুণ সব কিছু জানো, আর আমি যে সত্য নবী, আমার কোরআন যে সত্য এটা তোমরা জানো, অতএব তোমরা ইসলাম আনো, ইসলাম গ্রহণ করো। তখন ইহুদিরা তারা বলতেছে ঠিক আছে আমরা দেখে তারপরে বলবো, দেখে তারপরে বলে যে আপনি তো আমাদের কিতাবের মধ্যে আছেন, কিন্তু তারা মানুষকে বলে যে রসুল এই উনি যে শেষ নবী এইটা আমাদের কিতাবে নাই, বরং ভুল বলতেছে উনি, রসুলকে বলতেছেন এমন কথা, রসুল খুশি হয়ে গেছেন যে আপনি তো আমাদের কিতাবে আছেন। তো আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলতেছেন ইহুদিরা যে রসুলকে মিথ্যা বলছে, ধোকা দিছে, আর রসুলও তাদের ধোকায় শান্ত রইছেন, তারা মনে করছে যে রসুলকে তো আমরা ধোকা দিয়ে ফেলছি, খুশি, ইয়াফরাহুনা বিমা আতাও, যা করছে তাতে তারা খুশি, ওয়া ইউহিব্বুনা ইয়াহমাদু বিমা লাম ইফআলু, আর যে রসুলকে যে তারা সত্যায়ন করে নাই, যে কাজ তারা করে নাই এটার প্রশংসা পেতে চায়, আর তারা কি বলে যে রসুল তো আমাদেরকে সত্য মনে করছে, আমাদের আমরা রসুলের কাছে সত্য কথা বলছি এই কথা সে মনে করছে, তো রসুল আমাদের উপরে খুশি। তো তারা যে কাজ করে নাই এই কাজের প্রশংসা চায়, আর যেই ধোকাবাজি করছে এই ধোকাবাজিতে তারা খুশি, আল্লাহ তাআলা বলেন এরা জান্নাতি না। তো মানুষের মধ্যে দুই ধরনের মানুষ আছে, কিছু মানুষ আছে নিজের খুব প্রশংসা করে, এটা আমাদের মধ্যে প্রায় 90%, সে একটু গরিবদের মধ্যে কম্বল বিতরণ করছে, সেলফি তুলে একেবারে ইউটিউব ফেসবুকে ছেড়ে দেয় যে আমি এইটা করে আসছি, জানাজায় অংশগ্রহণ করছে, জানাজায় অংশগ্রহণ করছি, ঈদের নামাজ পড়তে গেছে এখন ঈদের নামাজেরও ছবি দেয় যে নামাজে আছি, অর্থাৎ কোনো ভালো কাজ এটা সে প্রকাশ করে,
নিজের ভালো জিনিস জাহির করে, অথচ আল্লাহ রসুল বলে, আল্লাহ তাআলা বলেন যেটা ইহুদিদের কাজ, নিজেদেরকে সত্যায়ন করা, নিজেদেরকে পবিত্র বলা, নিজেদের নিয়ে গর্ব করা, এটা ইহুদিদের কাজ। এরকম কিছু মানুষ আছে, আর কিছু মানুষ আছে যে তারা আসলে করে কুকর্ম, কিন্তু মানুষের সামনে নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাবি করে, করে সব সাদাবাজি, আর নির্বাচনের সময় ফুলের মতো পবিত্র, এলাকার সেবক, এলাকার জনগণের সেবক, এলাকার সকল চাঁদাবাজকে দূর করছে, অথচ নিজেই বড় চাঁদাবাজ। তো এখনো কিছু মানুষ আছে তারা আসলে করে খারাপ কাজ, কিন্তু সে মানুষের সামনে দাবি করে যে আমি সঠিক কাজ করছি। তো দুই রকম মানুষ, দোনো প্রকারই জাহান্নামী, দোনো প্রকারই নিষেধ। নিজের সত্যায়ন করা, নিজেকে ভালো বলা, নিজেকে পবিত্র বলা, এটা নিষেধ। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন, আতা রাদিয়াল্লাহু আতা রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি আমার মেয়েকে একবার বাররা নাম ডাকছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আমার মেয়েকে বাররা অর্থাৎ নেককার বা ভালো মেয়ে, যার অর্থ বাররা নাম রাখছি, বিররা। তো এই নাম যখন নাকি রসুলের স্ত্রী উম্মুল মুমিনীন জাইনাব বিনতে আবি সালমা, আবু সালমার মেয়ে, রসুলের পালক মেয়ে জাইনাব বিনতে আবি সালমা, উম্মে সালমা রসুলের স্ত্রী, তার মেয়ে জাইনাব, উনি যখন এই নাম শুনছেন বিররা, উনি তখন বলতেছেন যে তোমরা বিররা নাম রাখবা না, ভালো এই নাম রাখবা না, কারণ আমার নামও আমার বাবা বিররা রেখেছিল, ভালো রেখেছিল। রসুল তখন বলছেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র ভালো দাবি করবা না। তখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে রসুলকে, তাহলে আমার মেয়েকে কী নাম রাখবো? তখন রসুল বলছেন সাম্মুহা জাইনাব, তাকে জাইনাব নাম রাখো। অর্থাৎ উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রসুলের স্ত্রী, তার ঘরের মেয়ে অর্থাৎ রসুলের পালক মেয়ে জাইনাব বিনতে আবি সালমা, সেই পালক মেয়ের নামও বিররা ছিল, ভালো, কিন্তু রসুল এই নামকে পরিবর্তন করে জাইনাব রাখছে। কারণ কি? এমন কোনো নাম তোমরা রাখবা না যেই নামের দ্বারা নিজের সুনাম, নিজের প্রসিদ্ধি, নিজের পবিত্রতা জাহির হয়। এই জন্য ওলামায়ে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে আমাদের অনেকের নাম আছে মুহিউদ্দিন, জাকিউদ্দিন, ইসলামের সেবক, ইসলামের প্রচারক, ইসলামের পবিত্র, সবাই আমরা এরকম নাম রাখি। এই সকল নাম রাখতেও নিষেধ করেন, কারণ এর দ্বারা নিজেদের পবিত্রতা জাহির করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কখনো নিজের পবিত্রতা জাহির করবে না, জেনে রাখো, জেনে রাখো, তোমাদের মধ্যে যে বলবে ইন্নি মুমিনুন ফাহুয়া কাফের, যে এই কথা দাবি করবে যে আমি নেককার, সে হলো সবচেয়ে বড় বদকার। ওমান কওয়ালা মিনকুম ইন্নি আলিমুন, তোমাদের মধ্যে যে দাবি করবে আমি আলেম, সে সবচেয়ে বড় মূর্খ। তোমাদের মধ্যে যে দাবি করবে ইন্নি মিন আহলিল জান্নাহ, আমি জান্নাতের অধিবাসী, জান্নাতি আমি, সে ফাহুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। এই জন্য নিজের পবিত্রতা তোমরা নিজে জাহির করবা না, নিজে ভালো মানুষ এটা বলতে যাবা না। আল্লাহর রসুল আল্লাহ তাআলাও নিষেধ করছেন, উনজুর কাইফা ইফতারুন আলাল্লাহিল কাযিব, হে রসুল আপনি কি দেখেন না তারা আল্লাহর উপরে কেমনে মিথ্যা অপবাদ দিতেছে? ইহুদিরা দাবি করতেছে যে আমরা আল্লাহর প্রেমিক, পুরা মিথ্যা দাবি করে, আমরা জান্নাতি, পুরো মিথ্যা কথা। সে জান্নাতি না জান্নাতিটা কিভাবে জানে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে ইন কানার রাজুলু লায়াদু লায়াগদু বিদিনিহি, এক ব্যক্তি সে সকালবেলা তার ইসলাম নিয়ে বের হয়, কিন্তু সে যখন ফিরে আসে ওলাম ইয়ার কেমিন হুসাই, ইসলামের কিছু আর থাকে না, তার ইসলাম বাইরে ফেলে তারপরে চলে আসে। সেটা কেমনে? বলে যে সে যখন বাইরে যায় তো বাইরের একজন তাকে বলে আন্তা কাইতা ওয়া কাইতা
কাইতা হাজা কাইতা হাজা, আপনি এরকম ভালো মানুষ, আপনি বড় আলেম, আপনি বড় নেককার, বড় নামাজি, তা খুব প্রশংসা করে, আর সেও নিজে নিজে ফুলে। তার এই ফুলার কারণে সে নিজে খুশি হয়, ও আসখাতাল্লাহ, আর আল্লাহ তার উপরে রাগ হয়, আর আল্লাহ তার উপরে রাগ হওয়ার কারণে তার নেক আমল সব বরবাদ হয়ে যায়। এই জন্য তোমরা নিজেদের পবিত্র না, নিজেদেরকে তোমরা ভালো বলবা না। অন্য এক হাদিসের মধ্যে আছে, ইন্নি মিম্মা আতাখাওয়াফু আলাইকুম, যে আমি আমার উম্মতের উপরে, সহিহ হাব্বানের মধ্যে আসছে, আমি উম্মতের জন্য সবচেয়ে বেশি আশঙ্কা করি, ভয় করি এক ব্যক্তিকে, রজুলুন কারা আল কোরআন, এক ব্যক্তি কোরআন পড়ছে, কোরআনের মজলিসে বসে, দিনদার, তাবলিগে গেছে, পিশাবের মুরিদ হইছে, অর্থাৎ ভালো মানুষ হইছে, যেরকম কোরআন পড়তে পড়তে হাত্তা ইজা রুইয়াত আলাইহি বাহজাতুল ইসলাম, তার উপরে ইসলামের প্রভাবও দেখা যাচ্ছে, দাড়ি রাখছে, পায়জামা পাঞ্জাবি পড়তেছে, ইসলামের প্রভাব, ওয়াকানা রিদ আনলিল ইসলাম, রসুল বলেন সে ইসলামের বাহক হয়ে গেছে, ইসলামের দেয়াল হয়ে গেছে, ইসলামের কোনো কেউ ক্ষতি করতে আসলেই সে প্রতিবাদ করে, ইসলামের পক্ষে কোনো জিনিস আসলে সে স্লোগান দেয়, ওকানা রিদ আনলিল ইসলাম। রসুল বলেন গাইয়ারাহু ইলা মাশা আল্লাহ, তারপরে সে এক সময় তার ইসলামের মধ্যে পরিবর্তন করে ফেলে, ফানসালাহা মিনহু, তারপর সে ইসলাম থেকে বের হয়ে যায়। কেমনে বের হয়? আল্লাহ রসুল বলেন সহিহ হাদিসের মধ্যে, কেমনে বের হয়? সে নিজেকে অনেক বড় মুসলমান, অনেক বড় নামাজি, অনেক বড় জান্নাতি মনে করা শুরু করে, আর তার প্রতিবেশী যে নামাজ পড়ে না, পাপ করে, বেবিচার করে, অপরাধী, তাকে সে কাফের মনে করা শুরু করে। ফা, আল্লাহর রসুল এরকম বলেন, ফাআদা আলাইহি বিসাইফ, তারপরে সে তার সেই প্রতিবেশীকে মুশরিক বলতে থাকে, বলে তুই তো কাফের হয়ে গেছস, তুই আল্লাহরে মানুষ না, তোরে হত্যা করা ওয়াজিব। ওই যে আমাদের দেশেও কিছু বের হয়েছিল না, এরা সব তাগুতের অনুসারী, এই জন্য সবাই হত্যা করো, সে একাই শুধু মুসলমান আর সব কাফের হয়ে গেছে। তো এক সময় সে এমন একটা পর্যায়ে, চরমপন্থায় চলে আসে, সে তখন সবাইকে কাফের বলা শুরু করে, সবাইকে জাহান্নামী বলা শুরু করে, আর সে নিজে শুধু তখন নিজেকে সঠিক মনে করে, নিজেকে জান্নাতি মনে করে। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, আইহুমা আহাক্কু বিশ্বিরকি, আর রামি আমিল মারবি, হে আল্লাহর রসুল, মুশরিক কে আসলে, যে আরেকজনকে মুশরিক বলতেছে সে, নাকি যাকে মুশরিক বলা হইতেছে সে, যে ভালো মানুষ আরেকজনকে কাফের, আরেকজনকে মুশরিক, আরেকজনকে পাপি জাহান্নামী বলে বলতেছে, সে আসলে অপরাধী নাকি যাকে বলা হইতেছে সে অপরাধী? রসুল স্পষ্ট করে বলেন, আর রামি, যে নাকি আরেকজনকে অপবাদ দিচ্ছে, আরেকজনকে মুশরিক বলতেছে, আরেকজনকে কাফের, পাপি, জাহান্নামী বলতেছে, সেই মূলত মুশরিক। এই জন্য আমাদের এইটা খুব ভয়ঙ্করভাবে আমাদের মধ্যে চলে, যখনই আমি কোনো একটা দলের অনুসারী হই, তখন আমার দলই শুধু জান্নাতি, আমার দলই শুধু সঠিক পথের অনুসারী, আর এই দলের বাইরে যা আছে সব জাহান্নামী, এই দলের বাইরে যারা আছে সব কাফের, এই দলের বাইরে যারা আছে সব মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, আপনি কি তাদের দিকে দেখেন না যে নিজেদেরকে তারা পবিত্র বলে? উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, তারা আল্লাহর উপরে কিভাবে মিথ্যা অপবাদ দিতেছে। তুমি জান্নাতি না তোমার বিরোধী পার্টি জান্নাতি তুমি জানো কেমনে? এটা তো আল্লাহ জানার কথা। তুমি সঠিক পথে আছো নাকি তোমার বিরোধী পক্ষ সঠিক পথে আছে তুমি জানো কেমনে? এটা তো আল্লাহ জানবে। এটা হলো একটা বিষয়, নিজেদেরকে পবিত্র মনে করা হারাম, নিজেদেরকে পবিত্র যাকে বলে আত্মতৃপ্তি, যে আমি খুব ভালো মানুষ হয়ে গেছি, বাস হয়ে গেছে আমি জান্নাতি, নিজের মধ্যে আত্মতৃপ্তি আসা, অহংকার আসা, এটা হলো শয়তানের কাজ, আর শয়তানের মধ্যে এই অহংকার আসার কারণে শয়তান জাহান্নামী হয়েছে। শয়তানের অন্য কোনো পাপ ছিল না, সে কোনো ব্যভিচারও করে নাই,
শয়তান কোনো মদও খায় নাই, শয়তান কোনো মুশরিকও হয় নাই, শয়তান কোনো কুফুরিও করে নাই, শয়তানের একটাই পাপ। আল্লাহ তাআলা বলছেন তুমি আদমকে সেজদা করো, আল্লাহর এই আদেশকে সে অমান্য করছে, অহংকার করছে, আনা খায়রুম মিনহু, এ আল্লাহ আপনি কেমনে আদম রে সেজদা করতে বলেন, আমি তো তার চেয়ে উত্তম, আমি তো তার চেয়ে ভালো। অহংকারের কারণে শয়তান শয়তান হয়েছে। এই জন্য আত্মতৃপ্ত হওয়া, নিজেকে পবিত্র বলা, নিজেকে ভালো বলা, এটা হারাম, নিষিদ্ধ, করা যাবে না। দ্বিতীয় হলো আরেকজনকে পবিত্র বলা, আরেকজনের প্রশংসা করা, এটা কি? রসুলের কাছে একবার এক লোকের প্রশংসা করা হয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তাফসীরে কুরতুবী, ইবনে কাসির, বুখারী সমস্ত হাদিসের কিতাব, প্রসিদ্ধ হাদিস এগুলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন একজনের প্রশংসা করা হয়েছে, রসুল বলতেছেন যে তোমরা তার প্রশংসা করো না। কেন? কারণ তুমি হয়তো বাইরে দেখতেছো সে আসলে নামাজ পড়তেছে, আসলে সে নামাজ এটা কি আল্লাহকে খুশি করার জন্য পড়তেছে নাকি অন্য কোনো মতলবে করতেছে, তুমি তো তার ভিতরের খবর জানো না। তোমরা কাউকে যদি প্রশংসা করতেই হয়, আল্লাহ রসুল শিখিয়ে দিছেন, যদি কারো প্রশংসা করতেই হয় তাহলে তোমরা এরকম বলবা, আহসাবু আহসাবু আন্নাহু কাজা ওয়া কাজা, আমার মনে হয় সে এরকম ভালো মানুষ, আমার মনে হয় সে সেবক মানুষ, ওয়ালা উজাক্কি আলাল্লাহি আহাদা, তবে আল্লাহর উপরে আমি কারো প্রশংসা করতেছি না, আল্লাহর উপরে কাউকে সত্যায়ন করতেছি না, ভাল আসল খবর আল্লাহ তাআলা জানে, তবে আমি মনে করতেছি সে ভালো মানুষ, সে জনগণের সেবক, সে মানুষের সেবা করে, সে এলাকার সেবা করে, আমার মনে হয় এরকম বলতে বলছে। আর এক সাহাবি একবার এক লোকের প্রশংসা করছে, রসুল বলতেছেন কতআতুম উনুকা সাহিবিক, আরে তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে দিলা, তুমি তো তোমার সঙ্গীর পিঠ ভেঙে দিলা। সেটা কেমনি? যে তুমি যখন তার প্রশংসা করতেছো, এই প্রশংসার দ্বারা সেও বুঝবে আমি তো আসলেই অনেক বড় আলেম, আমি তো আসলেই অনেক বড় নামাজি, আমার মতো এলাকায় তো আর ভালো মানুষ নাই, তখন তার মধ্যে আত্মতৃপ্তি আসবে, সে তখন ভালো কাজের মধ্যে উন্নতি হওয়ার কথা অবনতি আসতে থাকবে, তুমি তাকে নষ্ট করে দিলা, তার ক্ষতি করলা। এই জন্য আল্লাহর রসুল বলছেন আহসুল তুরাবা ফি উজুহিল মাদ্দাহিন, যে যারা প্রশংসা করে, অতি প্রশংসা যারা করে তাদের চেহারার মধ্যে তোমরা বালু নিক্ষেপ করো, তাদের চেহারায় তোমরা মাটি নিক্ষেপ করো, যে তুমি আমার উপকার করতেছ না অপকার করতেছ। অনেকে আছে প্রশংসা করে, কেন? কিছু পাওয়ার জন্য, জানে যে আমার নেতা খারাপ, তারপর আমার নেতা অমুক সমুক, কেন? নেতায় কিছু দিবে এই জন্য। অনেকে আছে জানে এ বড় লোক, এ নামাজ টামাজ কিছু পড়ে না, সুদ খায়, তারপরও আপনার মতো ভালো মানুষ, আপনার মতো দানবীর দানশীল, আপনার মতো সৎ পৃথিবীতে নাই, যেই প্রশংসা নাই ওই প্রশংসা তার করে, কেন? এখান থেকে তার খারাপ স্বার্থ থাকে। অনেক সময় দেখা যায় অনেকের কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসলে গরিব হইলে একরকম মাসলা, ধনী হইলে আর একরকম মাসলা। রসুলও বলছেন ইন্নামা আহলাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এই জন্য, সেটা কি? যে লাউ সারাকা ফীহিমু দাঈফু আকামু আলাইহিল হাক, তাদের মধ্যে দুর্বলরা যখন চুরি করত তাদের উপরে শাস্তি প্রয়োগ করত, ওয়াইন সারাকা ফীহিমু শারীফু, আর যখন তাদের মধ্যে যারা ধনী সম্ভ্রান্তশালী লোকরা যখন অপরাধ করত তখন তাদেরকে ছেড়ে দিত, আইন সবার জন্য প্রযোজ্য হইত না, আর এই আইন প্রযোজ্য প্রয়োগ না করার কারণে, সমানভাবে প্রয়োগ না করার কারণে তোমাদের পূর্ববর্তী লোক ধ্বংস হয়েছে। তো আমাদের সমাজেও, আমাদের মুসলিম সমাজেও যে হাজারো ধ্বংস, হাজারো অবহেলা লাঞ্ছনা বঞ্চনা, এর একটা অন্যতম কারণ এটা যে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় না, গরিবের জন্য শুধু আইন, ধনীর জন্য আইন নেই, ধনীর বিভিন্ন মায়ের কাছে সে বের হয়ে যায়। তো আপনি যখন আরেকজনের প্রশংসা করবেন
প্রশংসা করার ক্ষেত্রেও আল্লাহর রসুল বলছেন যে তোমরা অন্যের প্রশংসা করবা না, অন্যের প্রশংসা করতে গেলে তুমি তার ক্ষতি করলা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বলতেছে যে সে অনেক ভালো মানুষ, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি সে ভালো মানুষ তুমি জানলা কেমনে, সে ভালো মানুষ তুমি জানলা কেমনে, তুমি কি তার প্রতিবেশী ছিলা, বলে না, তুমি কি তার সাথে লেনদেন করছো, বলে না, বলে তুমি কি তার সাথে একসাথে কোথাও সফর করছো, বলে না, বলে তাহলে তুমি তাকে চিনলা কেমনে, আন্দাজি কথা কেন বলো, যদি কারো প্রশংসা করতেই হয় বলতে হবে যে আমার মনে হয় সে এরকম ভালো মানুষ। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আমির ছিলেন, মুসলমানদের আমির, উনি সাধারণত হাদিস, যদিও সাহাবি, বড় সাহাবি, হাদিস বর্ণনা করতেন না, কিন্তু প্রতি শুক্রবার একটা হাদিস বয়ান করতেন, সেটা হলো মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার সাথে মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের এলেম দান করেন। তারপরে আরেকটা হাদিস এই একসাথেই বলতেন, ইয়াকু মুত্তামাদুহা, যে তোমরা সবাই অতি প্রশংসা থেকে বেঁচে থাকো, একে অপরের অতি প্রশংসা করবা না। আমি রাজা হয়েছি দেখিয়া সবাই আমার শুধু জি হুজুর জি হুজুর, ওই যে এক জায়গায় লেখা দেখছি যে সৌদি আরবে মাটির নিচে অনেক তেল আর বাংলাদেশে মাটির উপরে সব অফিস আদালতে তেল, সবাই তেলবাজি করে, সবাই তেল মানে জি স্যার জি স্যার, সৌদি আরবে মাটির নিচে তেল। এখন ওই তেলবাজি করা, যে অতি প্রশংসা করা, জি স্যার জি স্যার, জিবস জিবস, এগুলো থেকে আল্লাহ রসুল নিষেধ করছেন যে অতি প্রশংসা তোমরা করবা না। তবে কি কারোই প্রশংসা করা যাবে না? না, অবশ্যই করা যাবে, কিন্তু একটা সীমিত আকারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রশংসা করছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের প্রশংসা নিজে করছেন। আমি তো এতক্ষণ বললাম নিজের প্রশংসা করাও হারাম, অন্যের প্রশংসা করাও নিষেধ, তবে দুটোটাই করা কোনো কোনো ক্ষেত্রে বৈধ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশংসা করছেন, সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন ইন্নাকুম লাতাকিল্লুনা ইনদাত তামা ওয়া তুকসিরুনা ইনদাল ফাজা, হে সাহাবারা, তোমরা লোভের সময়, দেওয়ার সময় সবাই যখন নিতে চায় তখন তোমরা কম চাও, তোমরা নিতে চাও না যে আমাদের দরকার নেই আরেকজনকে দেন, আর যখন নাকি ভয়ের সময় হয়, আতঙ্কের সময়, তখন তোমরা সবাই আসো, মৃত্যু ঝুঁকি, জেহাদের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা, সবাই ভাগে, তোমরা আমার সাহাবিরা, তোমরা বেশি বেশি আমার সাথে আসো, সাহাবাদের প্রশংসা করছেন। এমনিভাবে রসুল নিজের প্রশংসা নিজে করছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু নতুন মুসলমানদের মধ্যে বন্টন করছেন, গনিমত বন্টন করছেন, তখন কিছু মুনাফিক এসে রসুলের সামনে প্রশ্ন উত্থাপন করছেন যে আপনি ইনসাফ করেন নাই, ইন্না কালাম তাআদিল, রসুলকে বলতেছেন যে আপনি আত্মসাত করছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি ইনসাফ করেন না, আপনি ঠিক মতো দেন নাই, আপনার আত্মীয় স্বজনকে আপনি বেশি দিছেন, আমরা পাওয়ার কথা ছিল আমাদেরকে দেন নাই। রসুল তখন বলতেছেন কি, আনা আমিনুন ফিসসামা ওয়া আমিনুন ফিল আরদ, আমি আসমানওয়ালাদের কাছেও বিশ্বাসী আর জমিনের মধ্যেও বিশ্বাসী, অতএব তোমরা কিভাবে মনে করো যে আমি ইনসাফ করি নাই। রসুল নিজের প্রশংসা নিজে করতেছেন, কারণ এইখানে ইসলামের প্রশংসার জন্য, দাওয়াতের জন্য, রসুলের ব্যাপারে সত্য জিনিস বুঝানোর জন্য রসুলের নিজের প্রশংসা নিজে করা দরকার, এই জন্য রসুল প্রশংসা করছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের প্রশংসা নিজে করতেছেন, উনি বলতেছেন যে দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষের সময় সাত বছরের জন্য ফসল এটাকে গুদামজাত করে রাখতে হবে,
আর এটা সবাই পারবে না, আপনি একজনকে দিবেন অভিজ্ঞতার জন্য, সে অভিজ্ঞতায় হারলে পুরা দেশের জন্য বিরাট একটা ক্ষতিকর হবে। এই জন্য আপনি ইজআলনি আলা হাজাইনিল্লার ইন্নি হাফিজুন আলিম, আমাকে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কারণ আমি জানি এবং আমি এটাকে সংরক্ষণ করতে পারি। নিজের প্রশংসা নিজে করতেছেন, কারণ এখানে দরকার। আপনি এক ড্রাইভারের সাথে উঠছেন গাড়িতে, আর ড্রাইভার দেখতেছেন যে একবার এদিকে লাগায় আর একবার ওদিকে লাগায়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে, ড্রাইভারও মরবে, আপনাদের সবাইকে মারবে। এখন আপনি কি করবেন? আপনি যদি ভালো ড্রাইভার হন, যে ভাই সরেন আমি আপনার সে ভালো ড্রাইভিং জানি, আমি নিজেও বাঁচতে চাই আপনাদেরকেও বাঁচাইতে চাই, সরেন আমি চালাই, কোন সময়? এটা যখন নাকি দরকার হয় বৃহত্তর স্বার্থে, দাওয়াতের স্বার্থে। ইউসুফ আলাইহিসসালামের কাছে আসছে যে আমাদের, আমরা দুইটা স্বপ্ন দেখছি, এই দুইটা স্বপ্ন আমাদেরকে বলেন। ইউসুফ আলাইহিসসালাম বলতেছে লা ইয়াতিকুমা তুআমুন ইল্লা বাল্লাগতুকুমা, যে তোমাদের খাবার আসার আগেই আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের তাবির বলে দিব, আর আমি স্বপ্নের তাবির ভালো জানি। কেন রসুল, কেন ইউসুফ আলাইহিসসালাম নিজের বরত্ব কেন জাহির করতেছেন? কারণ ওনারা যদি এই স্বপ্নের তাবির শুনে ইউসুফ আলাইহিসসালামের প্রতি আশ্বস্ত হয়, তাহলে ইউসুফ আলাইহিসসালাম পরবর্তীতে যা বলবে সেগুলো মানবে। তো ইউসুফ আলাইহিসসালামের প্রতি তারা যখন খুশি হয়েছে, তারপরে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে। ইন্নি তারাক্তু মিল্লাতা কওমিল্লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, দাওয়াত দিছে যে তোমরা এই মূর্তি পূজা ছেড়ে ইসলামে আসো। তো তারাও দাওয়াত কবুল করছে। তো এই জন্য বৃহত্তর স্বার্থে যখন দাওয়াতের স্বার্থ হয়, অথবা কোনো বিভ্রান্তি হয়েছে, বিভ্রান্তি দূর করার জন্য, অথবা অনেকের এখানে স্বার্থ এখানে লুকায়িত আছে, এখানে আমার বরত্ব জাহির করা দরকার। এখন এক একজনে এক এক রকম মাসলা দেয়। এক জায়গায় গেছি, একজনে মাঝখানে দাঁড়াইছে পিছনে, আর একজনে ডানে দাঁড়াইছে, আর একজনে বামে দাঁড়াইছে। এখন এই তিনজনে লাগছে ঝগড়া নামাজের পরে, যে এরকম আপনারা ডানে কেন দাঁড়াইছেন, মাঝখানে আসতে হবে। আর সে বলে আমরা ডানে দাঁড়াইছি, আপনি কেন মাঝখানে বসলেন, আমাদের ডাইনে আসতে হবে। আর একজনে বামে দাঁড়াইছে, আমরা বামে দাঁড়াইছি, আপনি কেন মাঝখানে, আপনি কেন ডাইনে, আমাদেরকে দেখে কেন এদিকে আসেন নাই। এখন এখানে ফয়সালা কি? তিনজনেই ঝগড়া, তিনজন সঠিক। এখানে হলো যে নিয়ম হলো যে মাঝখানে দাঁড়াবে, ডানে বামে দাঁড়াবে না। আর যারাই ডানে থাকবে তারা মাঝখানে চলে আসবে, যারা বামে থাকবে তারাও মাঝখানে চলে আসবে। মাঝখানে দাঁড়াবে, তারপরে ডানে আস্তে আস্তে সম্পন্ন করবে, বামে সম্পন্ন করবে। যারা ওই ডান পাশে দাঁড়ায় যায় তারা ভুল করে। এখন একজন ভুল করছে, আমিও কি তার অনুসারী হয়ে ভুল করব? না, আমি তো মাঝখানে এসে দাঁড়াবো। এখন একবার একজন দেখছি চার পাঁচজন সাইডে দাঁড়াইছে, এখন মাঝখানে আমি দাঁড়াইছি, সবাই আমারে বকা শুরু করছে, এই মিয়া আপনি মাঝখানে দাঁড়াইছেন, দেখেন আমরা সবাই সাইডে। এখন তাদেরকে কি বলবেন আপনি? তো এই জন্য অনেক সময় আপনাকে বলতে হবে যে আপনি তাদের কাছ তাদের চেয়ে ভালো জানেন। যদিও আমাদের দেশে এই কথা বললেও সব জায়গায় কার্যকর হয় না, আর কি জানেন আপনার চেয়ে আমি ভালো জানি। যাই হোক, এই জন্য অন্যের প্রশংসাও কখনো কখনো করা যায়, নিজের প্রশংসাও কখনো কখনো করা যায় যদি দরকার হয়, দরকার বশত করা যায়। কিন্তু এছাড়া কোনো দরকার ছাড়া নিজের প্রশংসা করা, অন্যের প্রশংসা করা, এটা নিষেধ। এই জন্য সাহাবায়ে কেরামও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে অনেক সময় প্রশংসা করছেন উৎসাহ দেওয়ার জন্য। এই জন্য অনেক আলেমরা উৎসাহ দেওয়ার জন্য একজনের প্রশংসা করেন যে এই ভাই মসজিদে 5,000 টাকা দিছে, কেন ওনারটা দেখে যেন আরও 10 জন দেয়। এটা তার প্রশংসা করা বা তার কি তেল মালিশ করা, এরকম না, বরং ওনাকে দেখে আরও 10 জন যাতে একটা ভালো কাজে অংশগ্রহণ করে। অথবা এক ছেলে আমার, এক ছাত্র খুব সুন্দর পড়া দিছে, আর একজন সুন্দর পড়া দেয়নি, তো যে সুন্দর পড়া দিছে তাকে পুরস্কার দিলাম, এ ফার্স্ট হয়েছে এই জন্য পুরস্কার দেওয়া হইল। কেন? তাকে নষ্ট করা না, বরং তাকে দেখে আরও 10 জন যাতে ভালো হয়, আর সেও যাতে নিজেকে আরও উন্নতি করতে পারে। তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে প্রশংসা করা যায়, তবে সেটা অবশ্যই একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে, মাত্রাতিরিক্ত হয়ে গেলে চলবে না।
আমার ছেলেকে ভালো 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 সবসময় ভালো বলতে থাকি, একসময় সে পড়াই ছেড়ে দিবে না, তাকে ভালো বলতে হবে আবার মাঝে মধ্যে শাসনও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কথা বলা যায়, নিষেধ তো কেউ করে নেই, নিষেধ তো নাই কোনো। জি, স্বপ্নের হাদিসের মধ্যে আছে রুইয়াল মুমিনি সাদিকুন, মুমিনের স্বপ্ন সত্য। এই জন্য মুমিন অনেক স্বপ্ন আছে, এর ভালো ব্যাখ্যা আছে, আবার অনেক স্বপ্নর দ্বারা তার খারাপও আসতে পারে। এই জন্য যে কোনো স্বপ্ন দেখলেই, তখন যদি খারাপ স্বপ্ন হয়, আমি বুঝি আর না বুঝি, খারাপ স্বপ্ন হইলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। হাদিসের মধ্যে আছে যে খারাপ স্বপ্ন কেউ দেখে যদি উঠে যায়, তাহলে বাম দিকে ফিরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে আর তিনবার থুতু দিবে, আর যদি ভালো স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ বলবে। সেটাই ভালো মন্দ হইতে পারে, ভালো মন্দ হইতে পারে। অনেক সময় মৃত ব্যক্তিকে সে স্বপ্ন দেখতেছে যে সে খুব ভালো অবস্থায় আছে, তখন আলহামদুলিল্লাহ বলবে। অনেক সময় দেখবে যে খারাপ অবস্থায় আছে, তখন সে তার জন্য দোয়া করবে, ইসালে সওয়াব করবে, বিভিন্ন নেক আমল করবে। জি, আর কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।